Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এই টিনা আর সমীরের কিছু না কিছু তো একটা করতেই হবে। আমাকে প্রিয়ার সঙ্গে পাঠিয়ে ওরা দুজন পিছন পিছন মজা করছিল। টিনার তো কিছু একটা করতেই হবে। সমীর আমার থেকে আলাদা হতে পারে না। ছাড়বো না আমি টিনাকে। কবিতা কি হয়েছে? কবিতা কি ভাবছো? কিছু তো না। তোমার মুখটা এরকম ফ্যাকাশে কেন? ওই ব্যাস বাড়ি কিছু জিনিস আনতে হতো বাইরে থেকে, ব্যাস সেটাই নিয়ে ভাবছিলাম। আচ্ছা কবিতা, কিছু টাকা জিনিসপত্র কেনার জন্য, ওকে? আর যদি কিছু কম পড়ে কার্ড ইউজ করে নেবে, ওকে? চলো নিজের খেয়াল রাখো, হ্যাঁ বাই। হায়, কি জুটি আপনাদের, ভগবান করুক এমনই থাকুক সারা জীবন। প্রিয়া চলো আজকে না তোমাকে আমি মার্কেট ঘুরিয়ে আনছি। টিনা তুমিও চলো আমাদের সাথে। না দিদি, আমার মাথাটা একটু যন্ত্রণা করছে, আমি বাড়িতেই থাকবো। তো ওষুধ খেয়ে নাও, রেস্ট করো, যাওয়া যাক। আসলাম আমি। ঠিক আছে, এনজয়। কি ব্যাপার, আজ তো কাকিমা নিজেই চলে গেল, মনে হচ্ছে হার মেনে নিয়েছে ও। ছাড়ো আমাদেরকে। জানি না আমি ফোনটা কোথায় রেখে দিলাম। আরে এই তো ফোন, টেবিলেই ছিল। ঠিক আছে তাহলে আমরা যাই। হ্যাঁ চলো। আরে শোনো না, এটা টিনা আর সমীরের আওয়াজ আসছে না? হ্যাঁ টিনার তো শরীর খারাপ ছিল, চলো না গিয়ে দেখি একবার। আপনি দেখতে পাচ্ছেন, আপনার নিজের ভাইজি আমার ঘরটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙছিলিস, এবার আমি বুঝেছি কাল থেকে তোরা আমাকে বাড়ির বাইরে কেন পাঠাতে চাইছিলিস, যাতে তোমরা এইসব করতে পারো। দিদি আসলে চুপ, আমি বাড়ি গিয়ে তোমার আর আমার বাড়ির লোকেদের সবকিছু বলে দেব, ওখানে গিয়ে দেখো যে কি হচ্ছে। প্রিয়া 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 প্লিজ, বাড়ির লোকেদের কাছে তুমি কিচ্ছু বলো না, তুমি আমাকে মাফ করে দাও প্রিয়া প্লিজ। আমি বাপের বাড়ি যাচ্ছি, তুমি যদি আজ সন্ধের মধ্যে বাড়ি না আসো তাহলে দেখে নিও, আমি সবাইকে বলে দেব। আর তার জন্য তোমাকে চাকরি ছাড়তে হোক বা অন্য কিছু, আজ সন্ধে অবধি সময় আছে তোমার কাছে, আমি যাচ্ছি। প্লিজ ছাড়ো। শোনো, এসে গেছো তুমি, আজকে তো সব আমি তোমার পছন্দে রান্না করেছি। আরে বাহ, ভেরি গুড। আর চারিদিক এত শান্ত, প্রিয়া কোথায়? প্রিয়া নিজের বাড়ি ফিরে গেছে। কেন? ওর বাবার শরীর ভালো ছিল না তো ফোন এলো, চলে গেল। ওকে ঠিক আছে, ফ্রেশ হয়নি।
হয়েছে, এখনো প্রিয়ার কথাগুলো ভেবে যা। যতক্ষণ তোমার সাথে থাকি আমি সব ভুলে যাই। আচ্ছা শোনো, আর কিছুদিন থেকে যাও না। পাগল হলে নাকি? কাকিমা যদি দেখে না তাহলে আবার নতুন করে হাঙ্গামা শুরু করবে। এখন আমি আসছি, পরে আসব। বাই বাই। যতক্ষণ এই টিনা এই বাড়িতে থাকবে না, ততক্ষণ এই সমীর আমার হবে না। এই টিনার তো একটা ব্যবস্থা করতেই হবে। আমার সাথে টক্কর দিচ্ছে না, দেখাচ্ছি আমি ওকে এবার। অজয়, অজয় ওঠো না। কবিতা, আরে কবিতা একটু শুতে দাও না। কাকু আমার সাথে এরকম? তোর এত সাহস? অজয়দা, অজয়দা, আমরা দুজন দুজনকে পছন্দ করি। অজয়দা, কাকু মিথ্যে বলছে। আপনার যদি বিশ্বাস নয় তাহলে কবিতা দেবীকে জিজ্ঞেস করুন না। কবিতা, কাকিমাকে বলবে? ও কাকিমাকেও ছাড়েনি, ও আমাদের দুজনকেই ব্ল্যাকমেইল করছিল, আমাদের দুর্বলতার সুযোগ নিয়েছে। অজদা, অজদা, এরা দুজনে মিলে মিথ্যা কথা বলছে, এরা নিজেদেরকে বাজাচ্ছে আর আমাকে পাশা। হ্যাঁ, ও একদম ঠিক কথা বলছে। আমার ঘরের ইজ্জত লুটবি? হ্যাঁ, আমার ঘরের মেয়ের বউদের ইজ্জত লুটবি? তোকে পুলিশ নয় আমি সাজা দেবো, আমি। আমার বাড়ির মেয়ে বউদের ইজ্জত লুটবি? আমি আমি সাজা দেবো তোকে, আমি। মনে হচ্ছে মরে গেছে। এত রাতে কি হতে পারে? আমি দেখে আসছি। আমি সমীরকে নিতে এসেছি। কিন্তু সমীর তো চলে গেছে এখান থেকে। চলে গেছে? কিন্তু ও তো এখনো বাড়ি গিয়ে পৌঁছয়নি। আরে রাস্তায় হবে হয়তো। সরো প্রিয়া, সরো, দাঁড়াও। না না, সমীর নেই। শিট, সমীর, সমীর, সমীর!
সমীর, শোনো, ধরো ওকে। দাঁড়ো দাঁড়ো, দ্বিতীয়বার ও আসার আগে লাশটাকে গায়েব করে ফেলতে হবে। চলো চলো। আসুন ইন্সপেক্টর সাহেব। দাঁড়ো দাঁড়ো, এদের তোমরা নিজেদের কামনা পূরণ করতে গিয়ে আমার স্বামীটাকে বলির পাঠা বানিয়ে মেরে দিলে। আরে ও তো ভুল করেছিল, কিন্তু ও তো কোনো রেপ করেনি, তাই না? মিথ্যা কথা বলছি ইন্সপেক্টর সাহেব, এটাই সত্যি। আমি সমীরকে টিনেকে হাতে হাতে ধরে ফেলেছিলাম, ওকে অপমান করে বের করে দিতেন তাহলে ও অন্তত বেঁচে তো থাকতো, বাড়ি থেকে বের করে দিতেন। আমার স্বামীকে মেরে আপনারা কি পেলেন বলুন তো? ও ছাড়া আমার আর কেউ নেই। চলো এদের।